नमस्कार बंधुरा, दुर्गा पूजोर पंचमीते सबाई के स्वागतम जानाच्छी। सबार पुजो भालो काटुक। आर आज के आमरा एसेछी पंचमीर पुजोते। तो देखुन आमार मेये आज के कि सेजेछे। आज के तुलिर एकटा प्रोग्राम आछे, सेजन्य ओ देखुन किभाबे सेजेछे। हाते कलका करेछे आर रुद्राक्षेर माला दिए সেজেছে। সাথে আছে শিল্পী এবং ঋতুপর্ণা, ওরাও ওদের মেয়েকে নিয়ে এসেছে। তো এখানে আমরা সবাই মিলে এসেছি, গ্রুপ ডান্স হবে। আর ওদের স্যার সামনে আছে, আর একটু পরেই ওদের প্রোগ্রামটা শুরু হবে। আমরা ততক্ষণ অপেক্ষা করছি, দেখুন কত লোকজন হয়েছে। আজকে পঞ্চমী পুজো হলেও মনে হয় মানুষের অসম্ভব ভিড় জমেছে। আর আগে সাধারণত এত ভিড় দেখা যেত না, এখন মনে হয় চতুর্থী থেকেই শুরু হয়ে যায় পুজো দেখার জমজমাট। তো বন্ধুরা, আজকে আমার মেয়ে তুলি এখানে প্রোগ্রাম করবে, তো ওর প্রোগ্রামটা সবাই দেখবেন। আমি দেখাচ্ছি ও কি প্রোগ্রাম করছে। আর তার আগে একটু চারদিকটা একটু ঘুরে দেখছিলাম, এখানে পুজোর প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটাও দেখছিলাম, কিন্তু অনেক ভিড়, ভালো করে ক্যামেরাটা করতে পারছিলাম না। আর তাই যতটুকু পেরেছি ততটুকুই দেখলাম। আজকে পঞ্চমী দিন বের হয়েছি, তো একটু পরে প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, তো সাথে থাকবেন সবাই। কতই না ভালো লাগছে দুর্গা মাকে দেখে, কত সুন্দর সাজে সজ্জিত মা। তো আজকে ওনার উদ্দেশ্যেই প্রোগ্রাম হচ্ছে, আর সেই প্রোগ্রামে আমরা সবাই এসেছি। আর এখন প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, গ্রুপ ডান্স, যার মধ্যে আমার মেয়ে তুলি পারফর্ম করছে, তো সবাই দেখবেন। বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশপূজায় শাস্তি হবে তোমায় দুর্গা মা। ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, ঢাকে পড়বে কাঠি পুজো জমজমাটি, মাগো জগৎ জোড়ে তোমার মহিমা। শারদীয় সবার ঘরে আসবে দুর্গা মা, জয় মা। তো বন্ধুরা, এটাই ছিল গানটা, আর এই গানটা দিয়েই আজকে তারা সবাই পারফর্ম করছে। তো আমার মেয়েকে নিশ্চয়ই চিনতে পারছেন, এই যে দেখুন এই যে মাঝখানে। তো হচ্ছে আমার মেয়ে তুলি, বাড়িতে ওকে তুলি করে ডাকি, ওর কিন্তু ভালো নাম আছে, আর সেটা হচ্ছে আদ্রিজা। বন্ধুরা, কেমন লেগেছে নাচটা? আমার তো ভালোই লেগেছে, আমার মেয়ে নেচেছে বলেই বলছি না, ভীষণই ভালো লাগলো। দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর গান দিয়ে প্রোগ্রামটা হয়েছে, আর আমার মেয়ের তো বেহাল অবস্থা, নাচতে নাচতে শাড়িটা খুলে যাচ্ছিলো আর বারবার ঠিক করছিল, পরে আমাকে বারবার বলছিল মা আমার এটার জন্য অসুবিধা হয়েছে।
তো তাও বলছিলাম যে না বেশি একটা কিছু বোঝা যায়নি, তেমন চোখে পড়েনি, হয়ে যাবে। আর তারপর মেয়েকে শাড়িটা খুলে আবার আমি ড্রেস পরিয়ে দিয়েছি, এখন একটু বসে তারপর বাড়িতে চলে যাচ্ছি। আর এখন প্রায় রাত্র 9:30 বেজে গেছে, এসেছিলাম এখানে 8:30 এসেছিলাম, এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের পঞ্চমী পুজো প্রোগ্রাম এবং আমাদের ভিডিওটা অবশ্যই বলবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই খুশি করে আনন্দ করে পুজোগুলো দেখবেন, প্রত্যেকটা পুজোতে বের হবেন আর সবাই মিলে পরিবারের সাথে আনন্দ করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক।